দুপুর ১২টায় বাফুফের ব্যবস্থাপনায় একটি সাদা রঙের প্রাইভেট কারে চড়ে কুষ্টিয়ায় পৌঁছান সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য কুষ্টিয়ার সন্তান নীলুফা ইয়াসমিন নীলা। কুমারখালী সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল প্লাজায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। এ সময় নীলা গণমাধ্যমের মুখোমুখি হন, বলেন কুষ্টিয়াবাসীর ভালোবাসায় অভিভূত। আমি যেটা হয়তো কল্পনাও করিনি, সবাই এসছে, ফুলের মালা দিয়ে আমাকে বরণ করছে। সামনে হচ্ছে ব্যান্ড পার্টি ছিল, অনেকে রোদে দাঁড়িয়েছিল বা বাইকে করে আমাকে সমর্থন করছে, রাস্তায় আসার পথে অনেকে হাত নাড়িয়ে আমাকে জানিয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে, আমি কুষ্টিয়াবাসীকে অনেক ধন্যবাদ। এরপর সড়ক পথে মোটর শোভাযাত্রায় কুষ্টিয়া শহর প্রদক্ষিণ শেষে নেওয়া হয় জেলা শিল্পকলা একাডেমির চত্বরে, সেখানেও তাকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। বরণ করে নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নীলা ছাড়াও পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার কর্তা ব্যক্তিরা বক্তব্য রাখেন। নগদ অর্থ দিয়ে নীলাকে করা হয় সম্মানিত। এ সময় নীলাকে নিয়ে প্রশংসায় ভাসান অতিথিরা, অভিভূত হন পরিবারের সদস্যরাও। আজকে যে সম্বোধনা দিল, এটা আমি হয়তো আশা করেছিলাম না এত বড় সড়ক কিছু হবে, যেটা মানে পেয়েছি অনেক বেশি পেয়েছি। কুষ্টিয়াবাসীর কাছে যারা এই সম্বোধনা আয়োজন করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। নীলা আমাদের কুষ্টিয়ার গর্ব, এটা আমরা জেলা ক্রীড়া সংস্থা, আমরা তাকে অবশ্যই গর্বিত বোধ করি এবং আমরা আশা করি আমাদের যেটা প্রেসিডেন্ট বললেন যে আমরা আমাদের এই অঞ্চলের প্রতিটি খেলোয়াড়কে ঠিক একইভাবে সম্বর্ধিত করব এবং আমাদের আমরা করেও ছিতে পূর্বে এবং বিভিন্ন সহায়তার হাত আমাদের প্রসারিত থাকবে। চ্যাম্পিয়ন ২০২২ আমাদের নারী ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ার ভিতরে যে ১৭টি দেশ আছে তার ভিতর বাংলাদেশ চ্যাম্পিয়ন, এটা অনেক বড় গর্বের বিষয়, অহংকারের বিষয়। এই জন্য আমাদের যে নারী টিম আছে, নারী টিম সহ আমাদের যে কৃতি সন্তান নীলা তাকে অভিনন্দিত করছি, কারণ আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু পুরুষরা ফুটবল খুব সহজে খেলতে পারে কিন্তু নারীদের ফুটবল খেলার পরিবেশটা খুবই কম এবং অনেক কষ্ট করে তাদেরকে খেলতে হয়, বিশেষ করে সমাজ থেকেও বাধাপ্রাপ্ত হয়। এই যে নীলুফা ইয়াসমিন নীলা সহ আমাদের যে নারী ফুটবল টিম দক্ষিণ এশিয়ার ভিতর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বাংলাদেশ নারী ফুটবল দলের আমাদের একজন কৃতি সন্তান গর্বিত সদস্য নীলুফা ইয়াসমিন নীলা, সে আমাদের কুষ্টিয়ারি মেয়ে এবং এই অসামান্য বাংলাদেশের ফুটবলের এই অসামান্য অবদানের জন্য আমি আমাদের কুষ্টিয়ার মেয়ে নীলা সহ এই টিমের যারা সকল সদস্য আছে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা কলাকুশলী ছিলেন, কোচ, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা আসলে সত্যি অত্যন্ত আনন্দিত কুষ্টিয়ার কুষ্টিয়াবাসী যে এই অসামান্য ফুটবলে এই অসামান্য অবদানের জন্য আমাদের যে কুষ্টিয়ার গর্বিত সদস্য আমাদের নীলা, তিনি এখানে অবদান রেখেছেন এবং তাকে আমরা সম্মানিত করার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য, আপনারা জানেন যে আমরা আমাদের এই টিম যখন নারী দল যখন বাংলাদেশে এসছে তখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। নীলার সাফল্যকে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রেরণা মনে করেন সংবর্ধনায় অংশ নেওয়া অতিথিরা। শরীফ বিশ্বাস, চ্যানেল ২৪, কুষ্টিয়া।